দীর্ঘ 11 বছর ধরে হয়ে আসছে ভাতারের নরজায় খড়ি নদীর ধারে মেলা। একদিন অনুষ্ঠিত হয় এই মেলা। মূলত 11 বছর আগে এলাকার মানুষজন নরজায় খড়ি ব্রিজের দুর্ঘটনা রুখতে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল রক্ষাকালী মায়ের মন্দির। তখন থেকেই প্রতি বছর আজকের দিনে পালিত হয় পুজো এবং বসে মেলা। সেই মেলা চলে 7 দিন ধরে, কিন্তু প্রশাসনের কথা মতো সেই মেলা এবছর বন্ধ হয়ে গেল। শুধু নিয়ম মাফিক অনুষ্ঠিত হলো ধর্মীয় পুজো। কোন জায়গায় এটা? এটা কোন জায়গা? বিপদ হচ্ছে আমাদের এখানে, অনেক কিছু বিপদ হচ্ছে, ভয় লাগছে, রাতে ছেলেরা আসতে পারছে না, ভয় খাচ্ছে, সব করে আমাদের এখানে হচ্ছে। কতজন মারা গেছে এখানে অ্যাক্সিডেন্ট? এখানে মারা গেছে 2 জন মারা গেছে। আর এমনি প্রায় অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছে। আর ছেলেরা রাতে আসতে পারছে না, আমাদের ছেলেরা যেতে পারছে না, 2 জন করে 3 জন করে জোট হচ্ছে, তবে আমরা আসতে পারছি, তবে যেতে পারছি। মায়ের কাছে কি প্রার্থনা করছেন? প্রার্থনা করছি যেন আমাদের ভালো থাকে। মায়ের এটা নরজামোর খড়ি ব্রিজে রক্ষাকালী মায়ের প্রতিষ্ঠা করেছিলাম। মাকে আনার পর এই বহু দুর্ঘটনা থেকে এড়িয়ে আসছি আমরা, এবং প্রশাসন থেকে আমাদের খুব হেল্প করেছে এবারে করোনার জন্যে। আগে কি ঘটনা ঘটতো এখানে? ঘটনা আগে বহু অ্যাক্সিডেন্ট হতো, তার জন্যে আমাদের মাকে আনার পর বহু ঘটনা শান্ত হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, তার জন্য মাকে আনা হয়েছে। এ আনার পর আরও বহু আগে মানুষ মারা গেছে, আনার পর মা 11 বছর পর 11 বছর আনা হচ্ছে, 11 বছর পর কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আজকে কি মেলাটা লাগে? মেলাটা বসে নাই, কিন্তু ওই প্রশাসনের মাধ্যমে আমাদেরকে চলতে হচ্ছে, যেহেতু করোনা চলছে, মহামারী করোনা, তার প্রশাসনের মাধ্যমে আমরা দিতে হবে। অজ্ঞান আর পোষের মধ্যে আমাদের বিপদটা বারবার হচ্ছে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে মা যদি এখানে আসেন তাহলে একটু আলো আলো কিনে হবে, মায়ের পুজো আজ ঠিকঠাক হবে আমাদের। আর যদি মায়ের পুজো আজা হয় এখানে একটা আলো জ্বলে, তাহলে আমাদের এখানে সবাইকার মনোবাসনা পূর্ণ হবে। দুর্ঘটনা বলতে কী ঘটনা ঘটেছিল? দুর্ঘটনা বলতে আপনার একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই টোটো গঞ্জিরির মধ্যে পড়ে মারা গেছে, ছেলেটি মারা গেছে, সেই দিনই মারা গেছে। আর 1 বছর আগে তো একটা ট্র্যাক্টর একজনার আপনার অজ্ঞান মাস করে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আজকে কোন ঠাকুর প্রতিষ্ঠা করলেন? গাড়ি অ্যাক্সিডেন্ট জহরের বিপত্তানিমা। আর আগের দিনে যেদিন মায়ের আমার মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, যেদিন তৈরি হচ্ছে, সেই দিন একটা একই সময় একটা ট্র্যাক্টর আসছিল, আর একটি মেয়ে ছিল সামনে, তো প্রচুর রাস্তায় কাদা, ওই রাস্তার উপর দাঁড়িয়ে যখন গাড়িটা স্পিড কমিয়ে ব্রেক মারে, ব্রেক পিচ্ছিল হয়ে মেয়েটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেত, শুধু মহামায়ের জন্যে আমাদের আটকে গেছে। আজকে কী করছে? করোনা বিধি মেনে আজ আমরা মায়ের পুজো করছি। যেটা হয় প্রতি বছরই, আজ ধরে মোটামুটি বিগত 11 বছর চলছে পুজোটা। আর আমাদের এখানে মায়ের ভোগ টোক হয় প্রায় 10-12 হাজার লোকের। এবারে যে মহামারী, যে লকডাউন বা করোনার ব্যাপার যেটা আছে, সেটা আমরা সরকারের রুল মেনে এবারে যে পুজো করতে পারলাম, এটাই খুব আমার পুজোর মায়ের যে সেবা দিলাম বা পুজো করলাম, এটাই আমাদের ধন্যবাদ। আর এই বেশি আমরা চাই না। মায়ের মন্দির কেন প্রতিষ্ঠিত করেছিলেন এখানে? হ্যাঁ, এখানে মায়ের মন্দির কেন প্রতিষ্ঠিত করেছিলেন? আমাদের যে কাটোয়া রোড বা বর্তমান যে কাটোয়া যে রোডটা, এই ব্যাপারে আগে লিঙ্ক রোডে মনে ছিল, আজকে রাস্তা বেড়েছে, আগে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো, মানুষ 24 ঘন্টার মধ্যে মানুষ আসতো, মানে খুব ভয়ে চলতো, অ্যাক্সিডেন্ট হতো। আজকে মাকে ভাতার এলাকাবাসী চিন্তাভাবনা নিয়ে একটা যে আজকে এই মাকে নিয়ে এসছি, তারপর থেকে অনেক সুস্থ আছে মানুষ। আমরাও এলাকার বাসীকে আমরাও ধন্যবাদ জানাই যে এখানে অ্যাক্সিডেন্টটা হয় না। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।